ইভেন্ট হ্যান্ডেলের জন্য আরও দুটো ওয়ে আছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের কারেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইমপ্লিমেন্ট করে নিলাম, দেখলাম যে অন ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করে দেখলাম কীভাবে করা যায়। তো কারেন্ট অ্যাক্টিভিটির মধ্যে অন ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, সেই ক্লাসের মধ্যে আমরা অন ক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করে কাজটা করতে পারি। তো সেই ক্লাসটা আমরা এই অ্যাক্টিভিটির মধ্যে প্রাইভেটলি ডিক্লেয়ার করতে পারি, আবার আমরা সেপারেট ক্লাস হিসেবেও তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা যেভাবেই করি না কেন, যেটা আমাদের পছন্দ, সাধারণত আলাদা ক্লাস ডিক্লেয়ার করে করা হয়। তো আমি এখানে একটা প্রাইভেট ইনার ক্লাস ক্রিয়েট করে দেখাচ্ছি। তো আমরা এখানে একটা আমি এখানে একটা প্রাইভেট ক্লাস ডিক্লেয়ার করছি, প্রাইভেট ক্লাস, অ্যাকশন হ্যান্ডেলার ইমপ্লিমেন্টস অন ক্লিক লিসেনার। তো আমি এখানে একটা প্রাইভেট ক্লাস ক্রিয়েট করলাম। এখন আমাদেরকে মেথডটাকে ওভাররাইড করতে হবে। তো মেথডটা ওভাররাইড হয়ে গেল। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই এখন যেহেতু আমরা এটা ব্যবহার করছি না, তো এই এই পুরো জিনিসটাকেই আমরা আসলে এখানে নিয়ে আসতে পারি। আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে আমার মেইন যে অ্যাক্টিভিটি ক্লাসটা ছিল সেই অ্যাক্টিভিটি ক্লাসটার মধ্যে যেহেতু আমি এই মেথডটা ওভাররাইড করেছিলাম, এটাকে আমি এখন ব্লক করে দিচ্ছি। আর যেহেতু এটাকে আমি ব্লক করে দিচ্ছি, সুতরাং এখানে আর এই ইমপ্লিমেন্টেশনটা আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ যেহেতু এই ইমপ্লিমেন্টেশনটা যেহেতু আমরা অন্য ক্লাসের মধ্যে করছি, একটা ইনার ক্লাসের মধ্যে করছি, প্রাইভেট ইনার ক্লাস। তো যেহেতু আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি ক্লাসটাকে এখন ইমপ্লিমেন্ট করিনি সরাসরি, সেজন্য আমরা সেট এই অন ক্লিক লিসেনারের মধ্যে সরাসরি আমরা এখন আর দিস লিখতে পাচ্ছি না। সেজন্য এখন আমরা এখানে যেটা লিখব সেটা হচ্ছে এই অ্যাকশন হ্যান্ডেলার, যে ক্লাসটা প্রাইভেট ক্লাসটা আমি ডিক্লেয়ার করলাম, সেই ক্লাসটার কনস্ট্রাক্টর আমি এখানে ডিক্লেয়ার করব, নিউ অ্যাকশন হ্যান্ডেলার। তাহলে আমরা এখন এই ইমপ্লিমেন্টেড অন ক্লিক লিসেনার এটা একটা অন্য একটা ক্লাসের মধ্যে, একটা প্রাইভেট ক্লাসের মধ্যে দিয়ে দিলাম। তো আমি এটা আগেই বলেছি যে এটা এটা একটা ইনার ক্লাস হিসেবে থাকতে পারে, আবার এটা একটা সেপারেট ক্লাস হিসেবেও থাকতে পারে। আমরা একটা সেপারেট এখানে ক্লাস তৈরি করে নিয়ে সেইখানে আমরা এইভাবে এই কাজটা করতে পারি। তাহলে এখন আমরা এটাকে রান করে দেখব। তাহলে আমরা এখন এই বাটনে ক্লিক করে দেখি যে ইউক্লিক বাটন এবং ইউক্লিক বাটন ওয়ান, তো সেম ওয়েতে কাজ করছে, অর্থাৎ ইভেন্ট হ্যান্ডেলটা একই রকমভাবে কাজ করছে। বাট আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে একটা প্রাইভেট ইনার ক্লাস ক্রিয়েট করে সেইটার মাধ্যমে এটা ইমপ্লিমেন্টেশনটা করলাম। আরও একটা ওয়েতে অ্যাকশন হ্যান্ডেল আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি ক্লাসের মধ্যে আমরা একটা সরাসরি একটা মেথড লিখতে পারি। সে আমি এখানে একটা মেথড লিখতে যাচ্ছি, যে পাবলিক ভয়েড সে আমি এখানে একটা মেথড লিখলাম। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমরা এ ধরনের কোনো একটা মানে আমাদের নিজস্ব কাস্টম মেথড ক্রিয়েট করব এবং সেই মেথডটাকে যদি আমরা বাটনের ক্লিকের মাধ্যমে কল করাতে চাই, তাহলে সেই মেথডের মধ্যে আমাদেরকে এই এই ভিউয়ের অবজেক্টটা প্যারামিটার হিসেবে রাখতে হবে, অর্থাৎ অ্যাজ ইট ইজ এই ভিউ অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে আমাদের রাখতে হবে, অ্যাজ ইট ইজ অন ক্লিকের মধ্যে যেরকম থাকে সেরকম। এরপরে অন্যান্য যে কাজগুলো,
অর্থাৎ এখানে আমরা যা কিছু করেছিলাম এই সব কিছুকে আমি আবার এইখানে নিয়ে চলে আসলাম। তাহলে এই চুজ অ্যাকশন যে মেথডটা আমি তৈরি করলাম সেই মেথডটার এখন এই মেথডটাকে যদি আমি কোনো একটা বাটনের সাথে সংযুক্ত করতে চাই, সে আমাদের যে লেআউটটা আছে এখানে আমাদের আরও একটা বাটন ছিল, এই বাটন ওয়ান বা বাটন, এই বাটনটা, তো আমি যদি এই বাটনের সাথে এটাকে সংযুক্ত করতে চাই, এর আগে আমরা দেখলাম যে এই বাটনের সাথে বা এই বাটনের সাথে যখন আমরা এটাকে সংযুক্ত করতে চাইলাম তখন আমাদের এখানে ওই বাটনের অবজেক্টটা ক্রিয়েট করতে হয়েছে। তারপরে আমরা দেখলাম যে যদি আমরা হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস বা হচ্ছে কোনো একটা ইনার প্রাইভেট ইনার ক্লাস ডিক্লেয়ার করে এটাকে করতে যাই, সেক্ষেত্রে তখন আমাদেরকে বাটনগুলোর সাথে এখানে অ্যাকশন লিসেনারকে সংযুক্ত করতে হচ্ছে। কিন্তু এখন আমরা দেখব যে যদি আমরা এই ধরনের কাজ করতে চাই তাহলে তখন আমরা জাস্ট এখানে এই আমাদের যে এই বাটনটা আছে এই বাটনের মধ্যে আমরা এখানে একটা প্রপার্টি অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড কোলন অন ক্লিক। এই অ্যান্ড্রয়েড কোলন অন ক্লিকের মধ্যে অন ক্লিকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওই অ্যাক্টিভিটির মধ্যে যে মেথডটা আমি ডিক্লেয়ার করলাম সেই মেথডটা এখানে ডিসপ্লে হচ্ছে। তো আমি এখান থেকে ওটাকে চুজ করে দিতে পারি, তাহলে চুজ অ্যাকশন আমি এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখন আবার আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। তো এখন আমরা এই এই বাটনে ক্লিক করি, তো এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাটনের মধ্যেও ইভেন্টটা কাজ করছে। তাহলে যদি আমরা সরাসরি XML লেআউটের মধ্যে ইভেন্টটা ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা অ্যান্ড্রয়েড কোলন অন ক্লিক এই প্রপার্টিটার মাধ্যমে আমরা ওই মেথডটাকে ডিক্লেয়ার করে দিতে পারি। এক্ষেত্রে একটা সুবিধা হলো যে এখানে আমাদের ওই বাটনের অবজেক্টটাকেও ডিক্লেয়ার করতে হচ্ছে না বা অবজেক্টটা ক্রিয়েট করতে হচ্ছে না, এবং আমাদের বাটনের সাথে অন ক্লিক লিসেনারকেও ম্যানুয়ালি সংযুক্ত করতে হচ্ছে না। আমরা সরাসরি ওই বাটনের সাথে ওই মেথডটাকে অ্যান্ড্রয়েড কোলন অন ক্লিকের মাধ্যমে সরাসরি সেট করে দিতে পারছি। তাহলে আমরা এইভাবে যে কোনো চারটা ওয়েতে আমরা ইভেন্ট হ্যান্ডেল করতে পারি। তো প্রথম ওয়েটা ছিল যে আমরা বাটনের মধ্যে অ্যানোনিমাস ইনার ক্লাস ব্যবহার করে করতে পারি। তারপরে আমরা দেখলাম যে মেইন অ্যাক্টিভিটির মধ্যে মেইন অ্যাক্টিভিটিটাই অনক্লিক লিসেনারকে ইমপ্লিমেন্ট করলো, সেক্ষেত্রে তখন আমরা অনক্লিক মেথডটাকে ওভার রাইট করে তার ভিতরে কাজ করলাম। এরপরে আমরা দেখলাম যে একটা প্রাইভেট ইনার ক্লাস তৈরি করে সেই ক্লাসে সেই ক্লাসটাকে আমরা কিভাবে এই বাটনের মধ্যে অনক্লিক লিসেনারের মধ্যে ইভেন্ট হ্যান্ডেলারটাকে আমরা দিয়ে দিলাম। এই এই ওয়েটা আমরা হচ্ছে একটা প্রাইভেট ইনার ক্লাস ক্রিয়েট করে করতে পারি, আবার আমরা চাইলে একটা সেপারেটেড ক্লাস ক্রিয়েট করে করতে পারি। আর লাস্টলি আমরা দেখলাম যে কিভাবে সরাসরি লেআউট ফাইলের মধ্যে থেকে কিভাবে প্রপার্টির মাধ্যমে মেথডকে বা আমাদের কাস্টম মেথডকে যে মেথডটা আমরা এখানে তৈরি করলাম সেই মেথডটাকে আমরা সরাসরি XML লেআউট ফাইল থেকে কিভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো এই কতগুলো পদ্ধতির মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে ইভেন্ট হ্যান্ডেল করতে পারি।